হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? এই প্রচণ্ড গরমে আমি এখন আইসক্রিম বানাচ্ছি। তো আমি হচ্ছে ক্রিমটাকে একটু বিট করে নিচ্ছি, বিট করে একটু ফোমি করে নিব। তার এদিকে হচ্ছে আমগুলো কেটে নিচ্ছি, আমগুলো কেটে রেডি করে নিচ্ছি। এটা আমগুলো এতটা নরম না ভিউয়ার্স, সেই জন্য আমগুলো আমাকে একটু ব্লাইন্ড করে নিতে হবে। তো ব্লাইন্ড করার সময় অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব। আমগুলো দেখুন যে একটু শক্ত শক্ত আছে, অল্প একটু পানি দিয়ে দিলাম, আর অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। যে বিট করে এটার পিবিটা আমি নিব হচ্ছে ছেঁকে নিব, ছেঁকে নিয়ে দেন আমি হচ্ছে যে ক্রিমের সাথে মিশিয়ে নিলাম। তো ক্রিমের সাথে মিশিয়ে নিয়ে এখন হচ্ছে আমি একটা সিলভারের বাটিতে দেন আমি 2-3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো, নর্মালে রেখে দেবো। দেন হচ্ছে নর্মাল থেকে একটু জমাট বাঁধা হয়ে আসলে দেন আমি এটাকে হচ্ছে ব্লেন্ড করে নিব, আবারও বিটা দিয়ে বিট করে নিব। বিট করে দেন হচ্ছে আমি এটা পরে যন্ত্র নিব হচ্ছে এটিকে, এই যে দেখুন আমি রেখে দিচ্ছি। তো 2-3 ঘন্টা পরে যে খুব একটা জমেনি, তো যাই হোক যেটু বিট জমেছে দেখা যাক কী হয়। তো এখন আমি হচ্ছে একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম, ভিউয়ার্স জানি না কেমন হবে। তো আমার মনে চাইলো একটু গুঁড়া দুধ দেওয়ার জন্য, সেই জন্য আমি একটু গুঁড়া দুধ দিয়ে নিলাম, 1/3 কাপ গুঁড়া দুধ দিয়ে নিলাম। দিয়ে একটু ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে দেন আমি এখন হচ্ছে বিট করে নেব বিটার দিয়ে। তো বেশ 2-3 মিনিট বিট করে নেওয়ার পর দেন আমি এটা হচ্ছে বাটিতে ঢেলে দেন আমি একটু ডেকোরেশন করে ফ্রিজে 24 ঘন্টার জন্য রেখে দেব ডিপে। তো এই গরমে এইবার হচ্ছে আমাদের গ্রীষ্মকালে প্রথম আইসক্রিম, আমের আইসক্রিম, পাকা আমের আইসক্রিম বানাচ্ছি ভিউয়ার্স। তো পাকা আম যেমন তেমন আমগুলো এখনও পেকে ওঠেনি সেইভাবে, তো একটু শক্ত শক্ত দেখলাম। তো বানিয়ে দেখি কেমন লাগে। তো হয়ে গেছে আমার বিট করা ভিউয়ার্স। তো এই যে দেখুন এরকম হয়েছে, খুব স্মুথলি হয়েছে। তো এখন আমি হচ্ছে যে ডেলে দিচ্ছি বাটিতে, তো বাটিতে ডেলে এখন আমি কিছু মিক্স ফ্রুট দিয়ে একটু ডেকোরেশন করে নিব। যাই আছে ঘরে সেইগুলো দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম। এখন এটা মুখ বন্ধ করে হচ্ছে ক্যাপটা লাগিয়ে দিয়ে দেন আমি ডিপ ফ্রিজে 24 ঘন্টার জন্য রেখে দেবো। পরের দিন কী অবস্থা হয় আইসক্রিমটা সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এই যে রেখে দিচ্ছি ডিপে 24 ঘন্টার জন্য। তো 24 ঘন্টা পর এই যে দেখুন আমার হচ্ছে যে আইসক্রিমটা এরকম হয়েছে, খুব সুন্দর হয়েছে ভিউয়ার্স। এই যে দেখুন পাকা আমের আইসক্রিম, খুব সুন্দর একটা আম ফ্লেভার আছে। তো আমি যেহেতু কোনো ব্যাঙ্গো ফ্লেভার দিইনি, তারপরেও দেখলাম যে খুব একটা ব্যাঙ্গো ফ্লেভার আসছে। তো এই যে হয়ে গেছে, এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম বানিয়ে আপনারাও খেয়ে নিন ভিউয়ার্স। যে প্রচণ্ড গরম পড়েছে আরও নাকি 15 দিন এই প্রচণ্ড গরম থাকবে। আবার দেখলাম যে নিম্নচাপের সৃষ্টি হয়েছে, সামুদ্রিক নিম্নচাপ, সেই নিম্নচাপের গরম। তো এই আর কি, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।